প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি সবাই সুস্থ আছো। আমরা জারণ বিজারণ নিয়ে আলোচনা করতেছি। আজকে আমরা জারণ বিজারণ একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব এবং তারপর আমরা অঙ্ক করব। সেটার নাম হলো আয়োডো। দেখো, আয়োডো বৃদ্ধি, এটা একটি পদ্ধতির নাম। আসো আমরা একটা বিকার নিলাম, যার মধ্যে মনে করা আছে কপার সালফেট দ্রবণ, এর মধ্যে এক্সেস অতিরিক্ত পটাশিয়াম ক্লোরাইড যোগ করলাম, অথবা পটাশিয়াম আয়োডাইড যোগ করলাম। পটাশিয়াম আয়োডাইড যোগ করার ফলে তাহলে কি বিক্রিয়া হবে? কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড উৎপন্ন করবে আয়োডিন প্লাস কিউপ্রাস আয়োডাইড প্লাস পটাশিয়াম সালফেট। এখন যে আয়োডিনটা উৎপন্ন হচ্ছে এখানে, সে আয়োডিনটাকে আমরা সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 মনে করো 0.1 মোলার, মনে করো 10 ml রাখলো, তাহলে এটা আমরা টাইটেশন করব। এখানে স্টার্স ইন্ডিকেটর ব্যবহার করা হয়, তাহলে বিক্রিয়া কি হবে? আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন করে সোডিয়াম আয়োডাইড প্লাস সোডিয়াম টেট্রাথায়োনেট। এই যে বিক্রিয়ায় আয়োডিনটাকে আমরা লাস্টে আমরা টাইট্রেশন করতেছি, এই আয়োডিনটা আমরা এখানে সরাসরি যোগ করি নাই, তাহলে আয়োডিনটাকে আমরা পরোক্ষভাবে যোগ করছি। তাহলে যে পদ্ধতিতে আয়োডিন পরোক্ষভাবে যোগ করা হয় সেই পদ্ধতিটার নাম হলো আয়োডোমিটি টাইট্রেশন। এটাকে আমরা যদি আমরা কিভাবে ডেফিনেশন লিখবো সেভাবে বলতে চাই, সেটা হলো কোন একটি জারক পদার্থের সাথে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে যে আয়োডিন উৎপন্ন হবে, সে উৎপন্ন আয়োডিনকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার বলতেছি, একটি জারক পদার্থের সাথে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে যে আয়োডিন উৎপন্ন হবে, সে আয়োডিনকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করে ওই উৎপন্ন আয়োডিনের পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে বলা হয় আয়োডোমিতি। এই পদ্ধতিতে টাইট্রেশন করার সময় স্টার্স ইন্ডিকেটর বা নির্দেশক ব্যবহার করা হয়। তার রিলেটেড আরেকটি ওয়ার্ড আছে আয়োডিমিতি টাইট্রেশন, আরেকটা আয়োডি, আয়োডিমিতি টাইট্রেশন। এই টাইট্রেশন কাকে বলবো? যে টাইট্রেশনে প্রমাণ আয়োডিন দ্রবণকে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করা হয়, অর্থাৎ এখানে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণ নেওয়া হয়। কেউ যদি এই ডেফিনিশন দেয় যে টাইট্রেশনে সরাসরি আয়োডিন দ্রবণ ব্যবহার করে যে টাইট্রেশন করা হয় তার নাম হলো আয়োডিমিতি টাইট্রেশন। এখানে হচ্ছে এখানে দ্বিতীয় বিক্রিয়াটা হয় আয়োডিন প্লাস সোডিয়াম থায়োসালফেট উৎপন্ন করে সোডিয়াম টেট্রাথায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড। তাহলে আমাদের দুইটা পদ্ধতির মধ্যে বেসিক ডিফারেন্স কি? আয়োডোমিতিতে আয়োডিনটাকে সরাসরি যোগ করা হয় না, প্রথমে তার আয়োডাইড লবণ যোগ করা হয় একটি জারক পদার্থের সাথে, সেখান থেকে আয়োডিন উৎপন্ন হয়, সেই উৎপন্ন আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট দ্বারা টাইট্রেশন করা হয়, তাহলে এটা নাম হলো আয়োডোমিতি। আর আয়োডিমিতিতে সরাসরি আয়োডিন লবণ ব্যবহার করে টাইট্রেশন করা হয়, তার নাম হলো আয়োডিমিতি টাইট্রেশন। আশা করি সবাই বুঝতে পেরেছ। এই সংক্রান্ত আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো।